আসলে তো রিক্সাওয়ালা, ডেলিভারি ম্যান, আর এরা সবচেয়ে বেশি কষ্ট করতেছে আপু এই গরমের মধ্যে। সিকিউরিটি গার্ড যারা, যারা ট্রাফিক পুলিশ, অনেক বেশি কষ্ট করতেছে আপু। দেখেন এই গরমের মধ্যে আমরা বাসায় টিকতে পারতেছি না, অথচ এই যারা হচ্ছে রিক্সাওয়ালা তারা কত কষ্ট করে রোদের মধ্যে রিক্সা চালাইতেছে। আপনি 10 টাকা 20 টাকা আমরা কত জায়গায় নষ্ট করে ফেলে। আপনি রিক্সাওয়ালাদের সাথে দাম কষাকষি এখন করে নেন না, পারলে তাদেরকে 10টা টাকা বেশি দিয়ে। ডেলিভারি ম্যানের সাথে অনেকে অনেক খারাপ ব্যবহার করেন, অনেকে সবাই না, অনেকে করেন। অনেকে ধরেন ইচ্ছা করলে আপনি আপনার বাসায় লিফট নেই, আপনি একটু ইচ্ছা করলে নিচে এসে একটু পার্সেলটা রিসিভ করতে পারেন বা দারোয়ানকে দিয়ে রিসিভ করাইতে পারেন। কিন্তু অনেকে বলবে ডেলিভারি ম্যানকে, না তুমি পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে হেঁটে 5 তলায় উঠো, 8 তলায় উঠো। একটা ডেলিভারি ম্যানের জন্য কত কষ্ট জানেন। আর এই গরমের মধ্যে পারলে আপনি তার একটু পানি খাওয়ান, একটু ঠান্ডা পানি খাওয়ান, আল্লাহ অনেক সওয়াব দিবে জানেন। অনেক কষ্ট করতেছে এই গরমের মধ্যে আমাদের ডেলিভারি ভাইগুলা, আমরা তো বুঝি এটা। সো হ্যাঁ, 2-3 জন ব্যতিক্রম ডেলিভারি ম্যান থাকে যে একটু বেয়াদুবি করে, এটা তো থাকে, সব জায়গায় থাকে। বাট আপনি মানব সেবার থেকে বড় সেবা কোনো কিছু নেই। আপনি রিক্সাওয়ালারে 10টা টাকা ভাড়া এখন বেশি দিবেন, কারণ এই যে গরমের মধ্যে যেই কষ্টটা না করতেছে জানেন, অনেক কষ্ট করতেছে। যারা বিদেশে থাকে তারা জানে কিন্তু যে জ্বর হোক তুফান হোক, তা বিদেশে কিন্তু রিক্সা থাকে না, হাইটা হাইটা রাস্তা দিয়ে পার হইতে হয়, তাই না? হয় ট্যাক্সি নয় আপনার, হাইটা হাইটা রাস্তা পার হইতে হয়। বাট আমরা কিন্তু অনেক সুখে আছি বাংলাদেশে, আমরা রিক্সা রিক্সা হাতের কাছে চাইলেই পাই। সো আপনারা রিক্সাওয়ালারে পারলে 10টা টাকা ভাড়া বেশি দিবেন, এই গরমের মধ্যে যে পরিমাণ কষ্ট তারা করতেছে। আর একটা রিক্সাওয়ালা মাসে কত টাকাই বা ইনকাম করে, আর এখন দ্রব্যমূল্যের যে দাম, তারপরে আপনার মানে 10টা টাকা বেশি দিলে দেখবেন যে ওর আত্মা থেকে আপনার একটা দোয়া দিবে, যা পারেন চেষ্টা করবেন দিতে। একটা যারা সিকিউরিটি গার্ড আছে, অনেকে সিকিউরিটি গার্ডদের সাথে অনেক খারাপ ব্যবহার করবেন, এটা করে আর কি, করবেন না এটা। হ্যাঁ, তাদেরকে একটু ভালোবাসে দেবেন, একটু ঠান্ডা পানি খাওয়ান, একটু কিছু ঠান্ডা কিছু খাওয়ান। এই যে গরমের মধ্যে সিকিউরিটি গার্ডরা আপনার সিকিউরিটি দিতেছে দেখে আপনি বাসায় শান্তিতে থাকতে পারতেছেন। আজকে ট্রাফিক পুলিশরা আপনার ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে দেখে আমরা শান্তি মতো রাস্তা দিয়ে চলতে পারতেছি। সো একটু সহানুভূতি দেখাবেন মানুষকে, কোনো কাজেই ছোট না জানেন। একটা ডেলিভারি ম্যান যে সেও ছোট না, সেও তার সব, সে তো কারোর কাছে হাত পাততেছে না, হাত তো পারতেছে না, সে পরিশ্রম করে নিজের গায়ের ঘাম জড়ায় সে ইনকাম করতেছে। একটা রিক্সাওয়ালা সে তো কারোর কাছে হাত পাততেছে না, বরঞ্চ একটা সুস্থ সবল মানুষ অন্যের কাছে হাত পাতাটা এটা বরঞ্চ খারাপ জিনিস, পরিশ্রম করে খাওয়াটা ভালো জিনিস। হ্যাঁ, কেউ আছে প্রতিবন্ধী, শারীরিকভাবে সে অসুস্থ, সে পারতেছে না, ওইটা অন্য বিষয়। বাট একটা মানুষ সুস্থ সবল মানুষ, পরিশ্রম করে খাওয়াটা অনেক ভালো। বাট যে পরিশ্রম করতেছে তাকে আর একটু হেল্প করেন, তার একটু পাশে দাঁড়ান, আল্লাহ অনেক সব দিবে আপনারে। এটা হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর একটা ড্রেস, আমার পরা ড্রেসটা অবিশ্বাস্য দামে দিব। এত ছোট কোক, একটা ছোট কোক বোতল কিনে রাখছি, ডেলিভারি ম্যানরা আসলে একটু করে দিয়ে দিয়েছি, অনেক খুশি হয়েছে, খুশি হয়ে যাচ্ছে ওরা। ওই হাসিটা অমূল্য আমার কাছে। নয়না আফরোজ আপু বাহ, খুব দারুণ একটা কাজ করছেন কিন্তু আপু, এই এই হাসিটা কিন্তু আসলে আপু, এই যে একটা হাসি দেয় না রিক্সাওয়ালা, আমি আপু রিক্সাওয়ালা আমার কাছে কি ভাড়া চাইবে কি, ও ভাড়া মনে করেন এখানে ভাড়া যদি থাকে 20 টাকা, ওরা আমি দিয়ে দিই 100 টাকা। সো এই যে রিক্সাওয়ালা খুব অবাক হয়, এই যে একটা খুশি, এটা আমার কাছে খুব ভালো লাগে আপু, অমূল্য এই খুশিটা, এটা খুবই অমূল্য। আমরা হয়তো অযথাই আপু এটা কিনে টাকা নষ্ট করতেছি, ওইটা কিনে টাকা নষ্ট করতেছি, ওইভাবে টাকা নষ্ট করতেছি, সেইভাবে নষ্ট করতেছি, কিন্তু একটা মানুষকে আপনি মনে করেন 20 টাকা 50 টাকা দিয়ে এত এত পরিমাণ যে সে একটা হাসি দিবে, এটা যে কত অমূল্য একটা হাসি, একটা মানুষকে কত অল্পতে খুশি করা যায়, তাই না? আর বিশেষ করে এই গরমের সময়ে এটা অনেক ভালো একটা কাজ আপু, খুব ভালো একটা কাজ করছেন। এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা, সালোয়ারটা এরকম ডিজাইন করা থাকবে, এই যে সালোয়ারটা হচ্ছে এরকম ডিজাইন করা থাকবে, সালোয়ারটা এই যে এরকম হবে, এই যে দেখেন আমি যেরকম বানাইছি একদম এরকম হবে। কাপড়টা অনেক ভালো পিওর লন কটনের মধ্যে এইরকম করে ডিজাইনটা করা। দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ার, এটা হচ্ছে আপনার ড্রেস, ড্রেসটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা, দেখেন নাইসলি এরকম এমব্রয়ডারি লেস লাগানো আছে। হ্যাঁ, এরকম এমব্রয়ডারি লেস লাগানো আছে দোপাট্টাটা, অনেক সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, আর এইটা হচ্ছে আপনার ড্রেসটা, ড্রেসের কালারটা খুব সুন্দর, এরকম হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, সিকোয়েন্সগুলো কিন্তু আপনার একদম গায়ে বিটবে না, এত নাইসলি বসানো। এটা একটা বিপুলের ড্রেস, হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড বিপুলের ড্রেস, বিপুলের ক্যাটালগ আছে সাইড দিয়ে দেখেন আপনার, অনেক অনেক সুন্দর। এই যে দেখেন অনেক 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 জোস, হ্যাঁ এই যে ক্যাটালগটা, ক্যাটালগটা আমি শুরুতেই হাতে নিয়েছিলাম, ভুলে রেখে দিছি। সো এইটা খুবই সুন্দর, যার এই কালারটা লাগতেছে সে জাস্ট এই কালারটা নেন, এই কালারটাও মার্ডালা একটা কালার,
অনেক সুন্দর একটা কালার। জাস্ট ড্রেসটা দেখেন, দুপাট্টারও দুই পাশে কিন্তু এই জিনিসটা লাগানো আছে। ড্রেসটা অনেক সুন্দর, সালোয়ারটা অনেক অনেক সুন্দর। যার এই কালারটা লাগছে সে জাস্ট এই কালারটা স্ক্রিনশট নেন। দামটা অনেক অনেক কম, বিপুলের এই ড্রেসটা যা লাগতেছে সে এটা নিয়ে নেন। এরপর আসেন আপু ব্ল্যাক কালারের মধ্যে, আমি যেটা পরে আছি এটা, এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে ব্লু অ্যান্ড হচ্ছে যে আপনার সিকোয়েন্সের কাজ করা এবং ব্ল্যাক কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে। এই যে দেখেন ড্রেসের দামানটা, মানে দ্যাট মিনস যেটা আমি একদম পরে আছি আমার পরাটা সেম টু সেম। সালোয়ারটা বানানোর পরে এরকম হবে, হ্যাঁ সালোয়ারটা বানানোর পরে এরকম হবে। অনেক সুন্দর, এটা খুবই নাইস, খুবই 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 নাইস, বিউটিফুল একটা জাস্ট। আর এটা হচ্ছে আপনার দোপাট্টা, হ্যাঁ দোপাট্টাটা অনেক সুন্দর, প্রাইসটা অনেক কম। এটার প্রাইস কত? শুধুমাত্র এটা আমরা ডিসকাউন্টে অফার প্রাইসে দিয়েছি, অনলি নামমাত্র প্রাইসে 1850 টাকায়। এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা, দোপাট্টা তো আমি পরেই আছি, শুধুমাত্র নামমাত্র প্রাইসে 1850 টাকায়। মিস করে ফেললে মিস।